নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে পর্ষদের টেস্ট পেপার। তো দেখো, আজকে আমি ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের টোটাল দুখানা সেট সলভ করাবো, আর সেট 9 এবং সেট 10। তো দেখো, সেট 9 যেটা 272 নম্বর পেজ এবং সেট 10 আমাদের 275 নম্বর পেজের। তো দেখো, প্রথমে আমি সেট 9 নিয়ে আলোচনা করব, তারপর আমি সেট 10 নিয়ে আলোচনা করব। তো দেখো, 272 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 1.1 বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে সেটি হলো অ্যান্সার, এর অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। 1.2 এর অ্যান্সার -273 ডিগ্রি সেলসিয়াস। 1.3 কি বলেছে, 2 মোল অক্সিজেনের ভর কত, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 64 গ্রাম। 1.4 প্রশ্ন কি বলেছে, রৈখিক প্রসারণ গুণাঙ্কে দেখো কি, অ্যান্সার হবে 0 ডিগ্রি সেলসিয়াস ইনভার্সন। পরের প্রশ্ন কি বলেছে, 1.5 প্রশ্ন বলেছে, নির্দিষ্ট মধ্যদার ক্ষেত্রে কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি সবচেয়ে বেশি হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার বেগুনি। 1.6 অ্যান্সার হবে সের অ্যান্সার C/V। 1.7 অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 484 ওহম। 1.8 অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0, অতি পরিবাহী পদার্থের রোধ হলো। 1.9 কি বলেছে, তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার এসআই একক কি, অ্যান্সার হবে সের অ্যান্সার বেকারেল। 1.10 অ্যান্সার হবে এর অ্যান্সার IA। 1.11 অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার N2। 1.12 কী বলেছে, অ্যামোনিয়া শুষ্ক করার জন্য প্রয়োজনীয় জল শোধক পদার্থটি হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার CaO। 1.13 অ্যান্সার হবে এর অ্যান্সার CH3COOH। 1.14 অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অ্যালমোনিয়াম। 1.15 অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রোপান 2-1, ঠিক আছে, প্রোপাওন যাকে বলে। পরের প্রশ্ন কী বলেছে, সরি, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রোপান 2-1। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 2.1 ড্যাশ হলো বায়োগ্যাসের মূল উপাদান, অ্যান্সার হবে মিথেন। 2.2 কী বলেছে, মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে সৃষ্টি হয়, অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ারে। অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলেছে, বায়ুমণ্ডলের ওজন গ্যাস পরিমাপ করার জন্য যন্ত্রটির নাম, অ্যান্সার হবে ডপসন। পরের প্রশ্ন 2.3 কী বলেছে, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে, অ্যান্সার হবে নিম্নচাপ ও উচ্চ চাপে। পরের প্রশ্ন 2.4 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কোনটি উষ্ণতা বেশি, অ্যান্সার হবে 30 ডিগ্রি সেলসিয়াস। কারণ 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে নিয়ে যাই তাহলে 273 ডিগ্রিতে যোগ করতে হবে, তাহলে কত হবে, 273-র সঙ্গে যদি 30 যোগ করি তাহলে কিন্তু সেটা কিন্তু 300 ডিগ্রি কেলভিনের থেকে বেশি হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এর অ্যান্সার হবে। 2.5 অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 2.6 অ্যান্সার হবে উত্তল লেন্স। তাই তো, দীর্ঘদৃষ্টি সমস্যা সমাধানের কোন লেন্স ব্যবহার করা হয়, অ্যান্সার হবে উত্তল লেন্স। 2.7 অ্যান্সার হবে আমাদের, তোমরা এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে, অ্যান্সার হবে বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হলে। পরের প্রশ্ন অথবা দিয়ে, তো দেখো অথবা দিয়ে প্রশ্নটা কি বলেছে, অথবা দিয়ে প্রশ্ন বলেছে আলোর বিস্তরণের একটি প্রকৃত উদাহরণ কি, অ্যান্সার হবে রামধনু। 2.8 এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক কি, অ্যান্সার হবে ভোল্ট। 2.9 এসি প্রবাহকে কোন যন্ত্রের সাহায্যে ডিসিতে পরিণত করা হয়, অ্যান্সার হবে রেক্টিফায়ার, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে বর্তনীতে সুইচের দ্বারা কোন তারটির সংযোগ নিয়ন্ত্রণ করা হয়, অ্যান্সার হবে লাইভ তার। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। তো দেখো, 2.11.1 অ্যান্সার হবে ডের অ্যান্সার জারণ বিজারণ প্রক্রিয়া। 2.11.2 হ্যালোজন মৌল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 17 নং শ্রেণী। 2.11.3 সন্ধিগত মৌল, অ্যান্সার হবে এর অ্যান্সার Fe। 2.11.4 CaCl2, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, তড়িৎ যদি যৌগ, বুঝতে পারছো। এবার আমি পরের প্রশ্ন সলভ করাবো। তো দেখো কী বলেছে, 2.12 অ্যান্সার হবে আমাদের PbS। তারপরে বলেছে ওলিয়াম কি, অ্যান্সার হবে H2S207কে ওলিয়াম বলা হয়। 2.13 অ্যান্সার হবে CA আমাদের। তো দেখো, 2.13 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে CaC2+N2=CaNCN+C। 2.15 এর অ্যান্সার হবে জিঙ্ক, অথবা দিয়ে অ্যান্সার হবে Al2O3, 2H2O। 2.16 এর অ্যান্সার হবে Al2O3, ঠিক আছে, এবং ওটা তো বলেই দিয়েছি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.17 এর অ্যান্সার হবে অবস্থানগত সমাবয়ব। তো দেখো, 2.17 এর অথবা দিয়ে অ্যান্সার হবে আমাদের, তো দেখো এর মানে অথবা তো আছে, এর সঙ্গে এর অ্যান্সার হবে আমাদের বন্ড COOH। 2.18 এর অ্যান্সার হবে PbC একটি থার্মোসেটিং পলিমার, ঠিক না ভুল, এটা কিন্তু ভুল আছে।
তো দেখো এবার আমি সেট 10 275 নম্বর পেজ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2 পয়েন্ট না তো দেখো এখানে এক দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথমে 1.1 এর आंसर হবে বি এর आंसर গোবর গ্যাস 1.2 এর आंसर হবে ডি এর आंसर পরাবৃত্তাকার 1.3 এর आंसर হবে ই এর आंसर CH4 1.4 এর आंसर হবে আমাদের সি এর आंसर KL/A ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে 1.6 এর आंसर হবে এ এর आंसर C/V 1.7 এর आंसर হবে সি এর आंसर 1000 কিলোওয়াট ঘন্টা 1.8 এর आंसर হবে সি এর आंसर 10 ওয়াট 1.9 এর आंसर হবে ডি এর आंसर লেড 1.10 এর आंसर হবে এ এর आंसर Na+ 1.11 এর आंसर হবে বি এর आंसर কার্বন ডাই অক্সাইড CO2 পরের প্রশ্ন 1.12 তে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে না आंसर হবে সি এর आंसर ইলেকট্রন 1.13 কি বলেছে প্রদত্ত কোনটির জলীয় দ্রবণ ক্ষারধর্মী आंसर হবে ডি এর आंसर NH3 1.14 এ গিবসাইট কোন ধাতুর আকরিক आंसर হবে এর आंसर অ্যালুমিনিয়াম 1.15 এ প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন आंसर হবে বি এর आंसर C2H2 তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.1 এ জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও आंसर হবে পেট্রোলিয়াম 2.2 তে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় জল মেঘ দেখা যায় आंसर হবে ট্রোপোস্ফিয়ারে 2.3 তে সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি आंसर হবে জুল মোল ইনভার্স অন কে ইনভার্স অন 2.4 এর आंसर হবে PV = 2 RT অথবা দি आंसर হবে গ্যাসের ভর ও উষ্ণতা 2.5 এর आंसर হবে অবতল লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে 2.6 এর आंसर হবে উত্তল ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো 2.6 এর आंसर হবে आंसर হবে উত্তল অথবা দর্পণের বক্রতা কেন্দ্রে উত্তল অথবা দর্পণের বক্রতা ঠিক আছে কেন্দ্রে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.7 এর आंसर হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অন 2.8 এর आंसर হবে টিন ও সীসা 2. তো দেখো 2.7 এর आंसर হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অন 2.8 এর आंसर হবে টিন ও সীসা 2.9 এর आंसर হবে অ্যাম্পিয়ার অথবা কি বলেছে ডিসি এর অপেক্ষা এসি ব্যবহারের একটি সুবিধা লেখো आंसर হবে কম খরচ 2.11 এর आंसर হবে নিউক্লিয়ার সংযোজন 2.11 এ কি বলেছে পর্যায় সরণির অতি হ্রস্ব পর্যায় কোনটি आंसर হবে প্রথম 2.12 এর आंसर হবে ফ্লুরিন অথবা দি आंसर হবে নেপচুনিয়াম 2.13 आंसर হবে আয়োনীয় ঠিক আছে আয়োনীয় যাকে বলে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি অথবা দি आंसर হবে অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে মানে 2.13 आंसर হবে আয়োনীয় হবে আর অথবা দি आंसर হবে অ্যামোনিয়াম ক্লোরাইড 2.14 এর आंसर হবে নিকেল কি হবে নিকেল হবে নিকেল সালফেটের জলীয় দ্রবণ নিকেল সালফেটের জলীয় দ্রবণ 2.15 এর आंसर হবে জিঙ্ক অক্সাইড অথবা দি आंसर হবে ম্যাগনেসিয়াম 2.17 এর आंसर হবে কার্বন তো দেখো এবার আমি 2.17 এর आंसर হবে কার্বন তো একটু দেখে নাও আমি প্রশ্নগুলোর অ্যানসারগুলো একটু আগে পড়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো বুঝতেই পারছো 2.15 এর কি বলেছে দার্শনিক রুল কাকে বলা হয় आंसर হবে জিঙ্ক অক্সাইডকে অথবা দি आंसर হবে ম্যাগনেসিয়াম 2.16 এর आंसर তো দেখো 2.16 যে প্রশ্নটা আছে এটা তোমরা বাড়িতে বসে করে নেবে ঠিক আছে তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো আর 2.17 এর आंसर হবে কার্বন ঠিক আছে তো দেখো 2.18 এর কিপ যন্ত্র সি এর आंसर হবে আমাদের H2S তারপরে কি বলেছে একটি অ্যালকোহলের সংকেত লেখো এর आंसर হবে CH3 OH হবে তারপরে কি বলেছে 2.18.3 মিথানোয়িক অ্যাসিডের সংকেত आंसर হবে ডি এর आंसर HCOOH 2.18.4 ভোল্টামিটার आंसर ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে